আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো ভাবছিলাম যে সৌদি আরব যাব না, কিন্তু দুর্ভাগ্যবশত আমাকে আবারও ব্যাক করতে হচ্ছে। আল্লাহ তাআলা চাইলে অবশ্যই যেতে হয়, কারণ আমি চাইলে কি হবে, কিন্তু মহান আল্লাহ তাআলা চাইছে যে আমি আবার সৌদি আরব ব্যাক করি, আবারও আমাকে যেতে হচ্ছে সৌদি আরব। এই আর কি, এখন জানি না কত বছর টাকা হবে। তো বাড়ির সবার কাছ থেকেই বিদায় নিলাম, আবার এখন যাচ্ছি আমার দাদার সাথে দেখা করার জন্য। আমার দাদা যদিও বৃদ্ধ মানুষ, আমাকে অনেকটাই ভালোবাসে। আমাকে দেখে আমার দাদা ইমোশনাল হয়ে গেছে, আমাকে অনেকটাই ভালোবাসে, এমনকি আমিও দাদা দাদিকে অনেকটাই ভালোবাসি। অবশেষে দাদাকে খুশি করার জন্য আমি কিছু টাকা দিয়ে গেলাম, তারপরেও দাদা মানতেছে না, কান্না করতেছে। যাই হোক, ভালো থাকুক দাদা দাদি, দোয়া রইল তাদের জন্য। অবশেষে দাদার কাছ থেকে বিদায় নিলাম। আমার মাও কান্নাকাটি করতেছে, যদিও আমার মাকে আমি অনেকবার বুঝাইছি, কিন্তু মায়ের মন তো, তাকে চাইলেও বোঝানো সম্ভব না। তো মায়ের কাছ থেকেও বিদায় নিলাম, গাড়িতে উঠে গেলাম। যে রাস্তা দিয়ে যাইতেছি, মনে হয় না যে আর কয়েক বছরের ভিতরে এই রাস্তা আবার দেখা হবে, এই রাস্তা দিয়ে চলাচল হবে। যাই হোক, গ্রাম থেকে বিদায় নিলাম, গ্রামের রাস্তাগুলো দেখতেছি আর ভাবতেছি। অবশেষে আমার বন্ধু এবং কি ছোট ভাই, তাদের সাথে একটু মোজ মাস্তি করলাম। লং একটা জার্নির পর অবশেষে আমি এয়ারপোর্টে পৌঁছে গেলাম, কিন্তু ঢাকা শহরের জ্যামগুলো আমার কাছে খুবই বিরক্তকর লাগে, আমি জ্যাম খুব খারাপ লাগে। খুব কষ্টের পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে গেলাম, কিন্তু একটা প্রবলেম হয়েছিল যে বিমানবন্দরে ঢোকার পর আমার বাংলা টাকা ছিল না আমার হাতে। আর যারা এয়ারপোর্টের ভিতরে যাইবেন অবশ্যই বাংলা টাকা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আমি তো জানি যে আমি তো সৌদি আরব যাইতেছি, ওখানে তো এখন আর বাংলা টাকার প্রয়োজন নাই। অবশেষে বিমানের ভিতরে পৌঁছে গেলাম, যদিও ভিআইপি সিট পেয়েছিলাম। তো বিমান যখন ফ্লাই করে তখন বাংলাদেশের কিছু রাতের দৃশ্য নেওয়ার চেষ্টা করলাম। দীর্ঘ লং 6 ঘন্টা জার্নির পর সৌদি আরব এয়ারপোর্টে পৌঁছে গেলাম, দাম্মাম এয়ারপোর্টে। সেখানে কিছু ফ্যান ফলোয়ারদের সাথে দেখা সাক্ষাৎ কথাবার্তা, আর আমাকে রিসিভ করার জন্য আমার যে ফ্যান সার্কেল ছিল, রুহুল আমিন, হাফিজ, নূর মোহাম্মদ, মান্নান ভাই, ওরা আমার জন্য ওয়েট করতেছিল। তারা মনে হয় 2 ঘন্টা আমার জন্য লেট করছে। আমি তো 10টার দিকে যে ল্যান্ড করছে দাম্মাম এয়ারপোর্টে, তারা অবশেষে আমাকে ফুল দিয়ে বরণ করে নিল। তারা আমাকে এতটাই ভালোবাসে, আমিও তাদেরকে অনেকটাই ভালোবাসি। তারা আমাকে অনেকটাই মিস করছে যেমনটা, আমিও তাদেরকে মিস করছি ঠিক তেমনটাই, ভালোবাসি তাদেরকে। এমনকি দোয়া রইল আপনাদের জন্যও, সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন আমার জন্য, আমি যেন আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। আজকে খুশিতে আত্মহারা, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।